ডাস্ট করা হবে না সাবধান করে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী দেশে আসার পর সিদ্ধান্ত আগে ভাগে ইংল্যান্ড গিয়েও লাভ হলো না বৃষ্টিবাগরায় ভেস্তে গেল তামিমদের একমাত্র প্রস্তুতি ম্যাচ আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে নেই আর কোনো সুযোগ এ দলের সফরে বাংলাদেশে আসছে উইন্ডিজ তিন টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন জোশুয়া ডি সিলভা লাল সবুজের অধিনায়ক আফিফ বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার গণমাধ্যম নিয়ে বাফুফে কর্তাদের মন্তব্য শিষ্টাচার বহির্ভূত তাদের ভদ্রতা জ্ঞান নেই প্রশ্ন তুলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল সাংবাদিকদের নিয়ে কথা বলার আগে কাজী সালাউদ্দিন ও কাজী নাবিলের আরও সাবধান হওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি বাফুফের সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা বলতে 14 মে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী যখন কথা বলি কাদের নিয়ে কথা বলছি বা কি নিয়ে কথা বলছি বা কতটুকু মানে বিষয় নিয়ে কথা বলছি এই বিষয়গুলো নিয়ে একটু সাবধান হওয়া উচিত আরেকটা হচ্ছে যে এত মানে অশালীন উক্তি এটা আসলে মানা যায় না আমরা কার বিরুদ্ধে কি ধরনের কথা বলছি বা একটা ভদ্র মানুষের এই ধরনের উচিত মানে কথা বলা উচিত কিনা এটাও আমার মনে হয় যে একটু ভেবে দেখা উচিত 14 তারিখ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি তো সেদিন আসলে বিস্তারিত অন্যান্য বিষয় নিয়ে আমরা আসলে আলাপ করব এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আছেন রিপোর্টার এস এম ইকবাল সরাসরি যাচ্ছি তার কাছে বাফুফের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছেন একই সঙ্গে তাদের ভদ্রতা জ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল ফুটবল ফেডারেশন কদিন আগেই যে হচ্ছে কার্যনির্বাহী কমিটির বৈঠক হয়েছে সেই বৈঠকে বাফুফের দুজন কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের নিয়ে হাস্যরস করেছিলেন তারপর থেকেই কিন্তু হচ্ছে গণমাধ্যম কর্মীরা বা হচ্ছে ফুটবল ফেডারেশনের এই ইস্যুটা বেশ সরগরম হয়ে ওঠে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যে কয়েকটি ক্রীড়া সংগঠন রয়েছে তারা কিন্তু এই বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়েছিল একই সঙ্গে নিন্দাও জানিয়েছিল এবং তার বাফুফে অবশ্য নিজেদের ভুলটা বুঝতে পেরেছিল ভুল বুঝতে পেরে ভিডিও বার্তার মাধ্যমে হচ্ছে দুঃখ প্রকাশ করা হয়েছে এই মন্তব্যগুলোর বিরুদ্ধে বা একই সঙ্গে চিঠি দিয়ে হচ্ছে তাদের অবস্থান স্পষ্ট করা হয়েছে তবে এই বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আসলে কি ভাবছে সেই বিষয়টা কিন্তু আড়ালেই থেকে গিয়েছিল অবশেষে আজ হচ্ছে আমরা কথা বলেছি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে তিনি কিন্তু বিষয়টা মোটেও ভালোভাবে নেননি এবং তিনি কিন্তু সাবধান করেছেন বাফুফে কর্মকর্তাদের যে এই ধরনের বেফাস মন্তব্য বা অভদ্রতামূলক যে আচরণ সে আচরণ থেকে তাদের সাবধান হতে বলেছেন এবং একই সঙ্গে আরো একটি বিষয় জানিয়ে রাখি কিছুদিন আগে ফুটবল ফেডারেশন যখন নারী দলের মিয়ানমার যাত্রা বাতিল করেছিল তখন কিন্তু সেই দায়টা চাপানো হয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপর এবং তখন কিন্তু মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছিল এই সামগ্রিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হওয়ার এবং প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাজ্য সফরে আছেন সেখান থেকে তিনি আসার পর আগামী 14 মে এই বিষয় এবং সমসাময়িক আরও যে নেতিবাচক ঘটনার জন্ম দিয়েছে ফুটবল ফেডারেশন সবকিছু নিয়ে কিন্তু যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগামী 14 মে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং সেখান থেকে কিন্তু একটা নির্দেশনা আসতে পারে অর্থাৎ যে পরবর্তী অবস্থান কি হবে বা যেহেতু ফুটবল ফেডারেশনের উপর দুর্নীতির একটা অভিযোগ উঠেই গেছে সবকিছু কিন্তু আসলে এই মাসের মাঝামাঝি সময়ে পরিষ্কার হয়ে উঠতে পারে তার আগে জানিয়ে রেখে দুর্নীতির দায়ে বাফুফের যেই সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদকই এখন বলতে হচ্ছে আবু নাইম সোহাগ তাকে কিন্তু 2 বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা এবং এই নিষেধাজ্ঞার প্রেক্ষিতে তার যদিও অ্যাপিল করার সুযোগ রয়েছে তবে আমরা যতটুকু জানি এখন পর্যন্ত সেই অ্যাপিলটি তিনি করেননি এদিকে ফুটবল ফেডারেশনে আজকে আরও একটি উপলক্ষ রয়েছে আমরা জানি যে কাজী সালাউদ্দিন বাফুফ সভাপতির সঙ্গে একই সঙ্গে তিনি সাফের সভাপতিও সাফের একটি কংগ্রেস রয়েছে এই বছরেই অর্থাৎ সামনের মাসেই হচ্ছে সাফ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতে সেটি নিয়েও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের কংগ্রেসে আসবে বলে হচ্ছে আমাদেরকে জানানো হয়েছে বিকেলে সেই কংগ্রেসটি রয়েছে সেই কংগ্রেস কভার করে আসলে ফুটবলের যে সামগ্রিক যে গতিবিধি বা গতিপথ ফুটবলটা আসলে সামনের দিনে কোথায় যাচ্ছে আমাদের জাতীয় দলের পারফরমেন্সই বা কী হবে সব কিছু কিন্তু হচ্ছে আসলে বিকেলের মধ্যে একটা কংক্রিট একটা সিদ্ধান্ত জানাতে পারবো বলে মনে করছি তো ফুটবল ফেডারেশন থেকে আমার কাছে এই ছিল সবশেষ বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী এস এম ইকবাল যাচ্ছি পরের খবরে
বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড উলফসের মধ্যকার একমাত্র প্রস্তুতি ম্যাচ। ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ হাতছাড়া হলো টাইগারদের। 9 মে প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ইংল্যান্ডের বর্তমান আবহাওয়াটা টাইগারদের জন্য অচেনা। বাংলাদেশে গরম কন্ডিশন থেকে গিয়ে ঠান্ডার মধ্যে প্রস্তুতি নিতে হচ্ছে, তাই আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচ প্রস্তুতিটা বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। বাংলাদেশ সময় বিকেল 4:45 শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। ম্যাচ খেলতে আগে ভাগে ক্যামব্রিজ ইউনিভার্সিটি মাঠে উপস্থিত দুই দল, তবে এদিন ভাগ্য সহায় ছিল না। শুরুতেই বৃষ্টির হানা, বিপাকে পড়েন ক্রিকেটাররা। ডাগ আউটে বসেই সময় কাটে টাইগারদের সঙ্গে আয়ারল্যান্ড উপসের ক্রিকেটাররা। তবে মাঝে বৃষ্টি বন্ধ হলে ম্যাচ অফিসিয়ালরা মাঠ পরিদর্শন করেন, সরিয়ে নেওয়া হয় কাভার, মাঠ খেলার উপযোগী হওয়ার অপেক্ষা করেন। তবে আবারও বৃষ্টি হানা দেয় ক্যামব্রিজ ইউনিভার্সিটি মাঠে, ফলে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ পরিচালনা আর সম্ভব হয়নি, পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি, যার জন্য প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হাতছাড়া হলো বাংলাদেশের। তবে দিনটা ক্রিকেটাররা কাটিয়েছেন হালকা অনুশীলনের মধ্য দিয়ে। বৃষ্টি থেমে গেলে ক্রিকেটাররা ফুটবল নিয়ে অনুশীলনের ছলে গা গরম করেন, একইভাবে অনুশীলন করেন আয়ারল্যান্ড উলফস দলের ক্রিকেটাররাও। তবে এর মাঝে ক্যামব্রিজ ইউনিভার্সিটি মাঠ দেখে ধারণা পাওয়ার চেষ্টা করেন চেমসফোর্ডের উইকেট সম্পর্কে। কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে বেশ খানিকটা সময় কথা বলেন অধিনায়ক তামিম ইকবাল, সঙ্গে ছিলেন বোলিং কোচ অ্যালেন ডোনাল্ড। এর আগে টাইগারদের অনুশীলনেও বৃষ্টির বাধা এসেছিল। চেমসফোর্ডের বর্তমান আবহাওয়া চোখ রাঙাচ্ছে ওয়ানডে সিরিজে বৃষ্টির হানার। ইংল্যান্ডে ম্যাচ প্রস্তুতির সুযোগ ছাড়াই মূল লড়াইয়ে নামতে হচ্ছে টাইগারদের। তবে বর্তমান ছন্দ ধরে রেখে আইরিশদের বিপক্ষে ইতিবাচক ক্রিকেট খেলার প্রত্যাশা টাইগারদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ দলের সফরে বাংলাদেশে আসছে উইন্ডিজরা। তিন টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা হয়েছে। ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন জোশুয়া ডি সিলভা আর লাল সবুজের অধিনায়ক আফিফ। গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। উইন্ডিজের এ স্কোয়াডে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে অধিনায়ক সিলভা ছাড়াও বেশ কয়েকজন ক্রিকেটারের। তাদের মধ্যে উল্লেখযোগ্য বাঁহাতি ওপেনার তেজ নারায়ণ চন্দরপল, অলরাউন্ডার রেমন রেইফার, পেসার অ্যান্ডারসন ফিলিপ এবং বাঁহাতি অর্থোডক্স গুদাকেশ মতি। মূলত বাংলাদেশ সফরের পর ভারতে টেস্ট সিরিজ খেলতে যাবে ক্যারিবিয়ানরা, তাই প্রস্তুতির জন্য সে দলের বেশিরভাগ ক্রিকেটারকে পাঠানো হচ্ছে এ দলের সফরে। দলে আছেন তিনজন অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটার। আগামী 11 মে উইন্ডিজ দলের বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। ডরিয়ালটন ও ফেরিরার জোড়া গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। এ জয়ে 40 পয়েন্ট নিয়ে টানা চতুর্থ লীগ শিরোপার আরও কাছে অস্কার ব্রুজন শিষ্যরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রীতিমতো উঠছে বসুন্ধরা কিংস। টানা 14 ম্যাচই অপরাজিত অস্কার ব্রুজনের শিষ্যরা। কিংস অ্যারেনায় ম্যাচের শুরুতে অবশ্য কিছুটা ছন্দহীনই ছিল বসুন্ধরা কিংস। সেই সুযোগে বেশ কিছু আক্রমণ করে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তবে কিংস রক্ষণভাগে বারবারই হোঁচট খেয়েছে তারা। তবে ম্যাচের 30 মিনিটেই মাসুক জনের ফ্রিকিকে দারুণ সুযোগ মিস করে বসুন্ধরা। হেডে লক্ষ্যভেদ করতে পারেনি রাকিব। যদিও ম্যাচের 39 মিনিটে লিড নেওয়ার ভালো সুযোগ ছিল মুক্তিযোদ্ধার সামনে, কিন্তু ইমানুয়েল ইকেচকুর শট দারুণভাবে প্রতিহত করে কিংস গোলরক্ষক মেহেদি হাসান। এর 2 মিনিট বাধি ডেডলক ভাঙে কিংস। বিশ্বনাথের বুদ্ধিদীপ্ত পাসে ফেরিয়েরার পা থেকে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পেয়ে যায় বসুন্ধরা। এরপর আরও বেশ কিছু আক্রমণ করে সোহেল রানার দল, তবে 1-0 লিড নিয়েই শেষ করে প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে নেমে আরও আগ্রাসী কিংস। বল দখলে রেখে একের পর এক আক্রমণ করে রাকিব তপুরা। 52 মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় তারা। ব্রাজিলিয়ান ফুটবলার ডরিয়েলটনের নিখুঁত নিশানায় ব্যবধান বাড়ায় বসুন্ধরা। এরপর অপ্রতিরোধ্য জায়ান্টরা। রাকিব সোহেলদের একের পর এক আক্রমণে দিশেহারা মুক্তিযোদ্ধা। 73 মিনিটে দারুণ সুযোগ মিস করেছে অধিনায়ক সোহেল রানা। 76 মিনিটে আবারও ডরিয়েলটনের পায়ের জাদু। মাঝমাঠ থেকে একাই বল নিয়ে দারুণ গোল করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড।
80 মিনিটে আবারও বসুন্ধরার গোল। ম্যাচে নিজের দ্বিতীয় গোলের দেখা পেয়ে যান আরেক ব্রাজিলিয়ান ফুটবলার ফেরিরা। এরপর শুধু রক্ষণভাগ সামলাতেই ব্যস্ত মুক্তিযোদ্ধা। পরে 4-0 ব্যবধানের জয় পেয়ে যায় বসুন্ধরা। বসুন্ধরার জয়ের ধারা থামছেই না, অপরাজিত থেকেই শিরোপা ঘরে তোলার ইচ্ছা ফুটবলারদের। এছাড়া এ জয় ফেডারেশন কাপের সেমিফাইনালও কাজে লাগবে বলে প্রত্যাশা অধিনায়কের। এ জয়ে 14 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস, আর সমান ম্যাচ খেলে 14 পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। শিরোপাহীন থাকার 33 বছরে ক্লাবের নানা চড়াই উতরাই দেখেছেন নাপোলির সমর্থকরা। কখনো তৃতীয় বিভাগ, কখনো বা ক্লাব হয়েছে দেউলিয়া। তবে এত কিছুর পরেও সমর্থনে ভাটা পড়েনি ক্লাবটির। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী নগরী কোনটি, উদযাপন দেখলে বুঝে নেয়ার কথা সেটা ইতালির নাপোলি। ডিয়েগো মারাদোনা ক্লাব ছাড়ার পর এমন আনন্দে ভাষা হয়নি ক্লাবটির। গুনে গুনে 33 বছরের অপেক্ষার অবসান, সব দুঃসময়কে পেছনে ফেলে সুদিন ফিরেছে নাপোলির। এই 33 বছরে কি দেখেনি ক্লাবটি? 90-এ লিগ জেতার পর আনন্দে স্থায়িত্ব পায়নি খুব বেশি। ডোপ টেস্টের নিষেধাজ্ঞায় ক্লাব ছাড়েন মারাদোনা, আর তার 7 বছর পরই লিগ চ্যাম্পিয়নদের অবনমন ঘটে দ্বিতীয় বিভাগ ফুটবলে। 2000 সালে আবারও সিরিয়ায় ফেরে নাপোলি, তবে ইতালির শীর্ষ লিগে ক্লাবটি টিকে ছিল মাত্র 1 মৌসুম। 2001-04 সিরি বিতে খেলায় কোষাগারেও ধাক্কা লাগে। আর্থিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ায় প্রথমবারের মতো তৃতীয় বিভাগে নেমে যায় নাপোলির একমাত্র ক্লাবটি। চরম দুঃসময়ে ক্লাবটির সবচেয়ে বড় শক্তি ছিল সমর্থকরা। এমনকি তৃতীয় বিভাগের ম্যাচেও ঘরের মাঠে 1000-60 দর্শক উপস্থিতি ঘটত হর হামেশা। 2007-এ আবারও টপ টায়ার ফুটবলে ফেরে নাপোলি। এরপর সুদিন ফেরাতে যা কিছু করা সম্ভব তার সব কিছুই করে ক্লাব ম্যানেজমেন্ট। কাভানি, হিগুয়েন, হ্যামসিকের মতন তারকারা নাম লিখিয়েছেন, ডাগআউটে আনা হয়েছে অ্যাঞ্চেলোত্তি কিংবা রাফা বেনিতেজের মতো মাস্টার মাইন্ডদের। তবুও স্বপ্নের স্কুদেত্তো স্বপ্ন হয়েই ছিল নেপলসের মানুষদের জন্য। স্বপ্ন হয়েছিল, তবে এখন তা বাস্তবতা। ভিক্টর ওসিমেন, স্পেলোত্তির হাত ধরে নাপোলি আবারও ইতালির রাজা। সমর্থকরাও এমন ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সম্ভাব্য সব কিছুই করছেন। কেউ উদিনেসের মাঠ থেকে ঘাস নিয়ে এসেছেন, কেউ বা প্লেয়ারদের জার্সি। শহরের এক প্রান্তে থাকা আগ্নেয়গিরিও যেন তাদের উৎসবের সঙ্গী। সাব্বিন মিথুন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। মাঠে পারফরম্যান্স ঠিক না থাকলেও সামাজিক মাধ্যমে উঠছে কলকাতা নাইট রাইডার্স। গেল এপ্রিলের ফেসবুক এঙ্গেজমেন্টে শাহরুখ খানের দল পেছনে ফেলেছে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবকে। ফুটবলের ভিড়ে কেকেআর একমাত্র দল যারা জায়গা করেছে শীর্ষ পাঁচে। শাহরুখ খানের ব্র্যান্ড ভ্যালু বরাবরই মাইলেজ পাড়ায় কলকাতা নাইট রাইডার্সের। প্রত্যাশা মাফিক পারফর্ম না করেও আলোচনার শীর্ষে থাকার একমাত্র কারণ বলিউড বাদশা। তারই ধারাবাহিকতায় এবার অতীতের সব রেকর্ড ভাঙল কেকেআর। খেলা মাঝে হলেও ভক্তদের বড় একটা অংশ প্রিয় দলকে ফলো করে সামাজিক মাধ্যমে। সেই রেটিংয়েই অনন্য নজির গড়েছে কলকাতা। গেল এপ্রিলের ফেসবুক এঙ্গেজমেন্টে আইপিএল ফ্র্যাঞ্চাইজটি জায়গা করেছে শীর্ষ পাঁচে। মজার বিষয় হলো এই লড়াইয়ে পেছনে পড়ে গেছে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাব। ফেসবুকে কলকাতার এই সফলতার পেছনে অবশ্য আছে বাংলাদেশের অবদান। ফ্র্যাঞ্চাইজটি চলতি মৌসুমে প্রথমবারের মতো একসঙ্গে দলে ফিরিয়েছিল দুই বাঙালি ক্রিকেটার সাকিব ও লিটনকে, যার ফলে লাল সবুজ সমর্থকদের বড় আগ্রহ ছিল কেকেআর নিয়ে। যদিও আইপিএল এবং কলকাতা নাইট রাইডার্স নিয়ে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের ভ্রম কাটতে সময় লাগেনি খুব একটা। সাকিব আগেই সরিয়ে নিয়েছেন নিজের নাম, লিটনও এই অধ্যায় শেষ করেছেন মাত্র 1 ম্যাচ খেলে। তাই এই প্রভাবটাও নিশ্চয়ই পড়বে কেকেআর এর পরবর্তী মাসের ফেসবুক রেটিংয়ে।
এপ্রিলের ফ্যান এঙ্গেজমেন্টে 25.9 মিলিয়ন ইন্টারাকশন নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকের শীর্ষে রিয়াল মাদ্রিদ। দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটির ইন্টারাকশন 22 মিলিয়ন, আর 19.4 মিলিয়ন নিয়ে তিন নম্বরে আছে কলকাতা। চার এবং পাঁচ নম্বরে থাকা বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের এঙ্গেজমেন্ট যথাক্রমে 17.2 এবং 15.9 মিলিয়ন। আইপিএল পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে নেই কলকাতা নাইট রাইডার্স। 10 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে টেবিলের 8 নম্বরে নীতিশ রানার দল। 6 হারের বিপরীতে দলটার জয় মাত্র 4 ম্যাচে। এই পারফরমেন্সের পরও ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক এঙ্গেজমেন্টে শীর্ষ পাঁচে জায়গা করা অবাক করা বিষয়ই বটে। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণমাধ্যম নিয়ে বাফুফে কর্তাদের মন্তব্য শিষ্টাচার বহির্ভূত, বরদাস্ত করা হবে না, সাবধান করে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী দেশে আসার পর সিদ্ধান্ত। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।